হচ্ছে, এগুলো চাওয়া দাম হচ্ছে আপনার 75,000 করে, বিক্রি দাম 55 বা 60 এরকম হইলে আসলে ভাইয়ের দাম চাইছে তোর কত? 1,40,000 দুইটা। আচ্ছা ঠিক আছে, ১১৫,০০০ টাকা আছে বর্তমান যে অবস্থা, 75,000 এটা, এবং এটা দেখতে পাচ্ছেন এটা সেম এই যে 75,000। তো আসলে মূলত এই 60-65 বা 75,000 গরুগুলো চাহিদা বেশি, যার কারণে দাম একটু বেশি থাকে, যেহেতু সামনে কোরবানি। বাজারে দাম দিতেছেন কত? 1,50,000। না 1,50,000 একটু মানে বেশি হয়ে যেতেছে চাওয়াটা। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে সেম এরকম 1,40,000 এর মতো। আচ্ছা এগুলো হচ্ছে আপনার 1,40,000-1,50,000 এরকম হচ্ছে আসলে চাওয়া দাম। দেই 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 ভাই, দাঁড়া দাম চান কত? দাম চান কত? 105 একটু বেশি মনে হলো। ভাই জান এই কালোটার দাম কত? যে অবস্থা গরুর দাম মানে প্রচুর দাম। ভাই জান এই কালো টাকার, ও হ্যাঁ দেখছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা দেখছি একবার বিশাল সার। আজকে আমরা সর্বনে গরুরে আসছি, তো আপনাদের আজকে কিছু গরু দেখাবো আমি আপনাদের বোঝার সুবিধার্থে, শুধু গরুর আপনার দামটা দেখাবো আর কি। আমার সামনে যে সাটা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে আপনার 65,000 টাকা আর কি। ছোট গরুর দামটা একটা তুলনামূলক বাজারে একটু বেশি, এবং এরপরে যে লাল সাটি দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে আপনার 75,000 টাকা আর কি। এবার হোয়াইট যে সাদা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 75,000। এই বাজার শুরু দেখেন সামনে যদি কোরবানি, তুলনামূলক আপনার ছোট যে গরুগুলো আছে এই গরুগুলোর আপনার চাহিদা একটু বেশি থাকে এবং এগুলোর দাম একটু বেশি থাকে। বাজার প্রায় শেষ, বাইরের দাম দেখছেন কত? 62,000। না আচ্ছা আপনি চাওয়া দাম ওইটাকে আপনি নাকি ভাই যান? আচ্ছা চাওয়া দাম হচ্ছে 75,000, এবং বিশেষ করে যদি গরু গরু কোরবানির জন্য কিনে অবশ্যই গরু দেখে কিনবেন, তার কারণ হচ্ছে এখনকার গরু কিন্তু ম্যাক্সিমাম লোক আপনার গরুদের আপনার বিশেষ করে ব্রয়লার যে ফিডটা খাওয়ায় যার কারণে গরু গোটে স্টক করে আর কি। তো বিশেষ করে মুখে যে সমস্ত গরু লালা হয় এই গরুগুলো আপনারা একটু দেখে কেনার চেষ্টা করবেন। এবং যে ছোট যে সারটা দেখতে পাচ্ছেন ভাই, আর কি তুমি নিয়ে এসো তোমার গরুটা, দাম চাইতেছো কত? দাম চাইতেছো কত? 60,000 টাকা। না আচ্ছা ঠিক আছে, গরুটা